বরিশালে পাইকারি কাঁচাবাজারে কিছুটা কমে বিক্রি হচ্ছে সবজি। একই সাথে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে মুরগির দাম, তবে চড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। কাঁচামরিচ 50 টাকা, কুমড়া 25 টাকা, বরবটি 40 থেকে 45 টাকা, পেঁপে 10 টাকা, বাঁধাকপি 25 টাকা ও ফুলকপি বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। তবে সপ্তাহের ব্যবধানে 5 থেকে 10 টাকা বেড়ে প্রতি কেজি মূলা 30 টাকা, কাকরোল 35 টাকা, করলা 40 টাকা দরে বিক্রি হচ্ছে। বোতলজাত প্রতি লিটার সয়াবিন বিক্রি হচ্ছে 185 টাকায়, মসুর ডাল 100 থেকে 120 টাকায়, চিনি 90 টাকায়, আটা 60 টাকায় ও ময়দা 70 টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে সব ধরনের প্যাকেটজাত পণ্যের দাম। খুচরা বাজারে চালের দাম প্রতি কেজি 4 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 70 টাকায় এবং আটাশ 56 টাকায়। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। না, সবজির দাম এখন কমাছে। আজকে শুক্রবারের বাজার দেখে মনে করেন বাজার একটু খারাপ যাইতে আছে। গতকালকে বেগুন বেশি 45, 50, 60, আজকে বেগুন বেচতে আছি 40, 35, 30। আর কি আপনি কী করবেন, কী করলে ভালো হয়? মানে এত দাম তো শিথিল হয়, আবার কত বাড়ে। সব বাজারই একই অবস্থা, কোনো বাজারই কম না, সব বাজারই একই দাম। এখন আমাদের যে আয় তাতে কেনা কষ্ট, সব কিছুই ইচ্ছা থাকলেও খাওয়ার মতো উপায় নাই। সেই সঙ্গে সব ধরনের মুরগিতে কেজি প্রতি কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। অন্যদিকে ময়মনসিংহে পাইকারি বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের সবজির দাম কমতির দিকে। মুরগির ডিমের দাম হালিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 40 টাকায়। সরবরাহ কমায় 80 থেকে 100 টাকা পর্যন্ত প্রকারভেদে কেজিতে বেড়েছে মাছের দাম। আমাদের তলা খুব কষ্ট, হ্যাঁ, মাছ টাস কিনবার আইলে আমাদের কিনবার মতো সমর্থ থাকে না, বুঝছেন। বেশি দা কিনা বেশি দা বেচা লাগে, গাড়ি ভাড়া দিয়ে বেশি দা আনা লাগে। আয় ব্যয়ের হিসাব মিলাতে না পেরে হিমশিম অবস্থা ক্রেতাদের, তাই নিয়মিত তদারকির মাধ্যমে নিত্য পণ্যের দাম সহনীয় রাখার দাবি তাদের। জেনিসিয়া বর্ণা, এখন